কুমারঘাটে অনুষ্ঠিত হলো ত্রিপুরা রেলওয়ে হকারসদের রাজ্য সম্মেলন। রবিবার ভারতীয় জনতা পার্টির রেলওয়ে হকার্স সেলের উদ্যোগে কুমারঘাটের মোটর স্ট্যান্ড স্থিত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় রাজ্য সম্মেলন। এখানে ধর্মনগর থেকে সাব্রুম রেলের সমস্ত হকার্সরা ছিলেন উপস্থিত। সম্মেলন থেকে হকার্সদের বিভিন্ন সমস্যা এবং দাবি দাবা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কোঅপারেটিভ সেলের প্রভারী সুজিত রায়, রেল হকারের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পল্লব রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অজিত দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলন থেকে এদিন পাঁচজনকে বিভিন্ন পদে রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়। যে ধর্মনগর থেকে যে সাব্রুম পর্যন্ত রেলওয়ে যে হকার ভাইয়েরা রয়েছে, দাদারা রয়েছে, যারা এই ত্রিপুরা রাজ্যে রেল আসার পরে থেকেই ওরা যে ওইখানে মানুষের খাবার দাবার থেকে শুরু করে অনেক পরিষেবাগুলি দিচ্ছে, তাদের একটা বিগত সরকারের আমলেও একটা কমিটি ছিল, আমাদেরও একটা কমিটি ছিল। এখন আমরা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির রেলওয়ে হকার্স কমিটির ছত্রছায়ায় আমরা মিলিত হয়েছি। আমরা প্রতি বছর রেলওয়ে হকার্স ভাইদের নিয়ে আমরা একটা সম্মেলন করে থাকি। আমাদের রেলওয়ে হকার্স ভাইদের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা আমাদের এই ক্ষুদ্র ব্যবসা থেকে আমরা কিছু অর্থ উপার্জন করে আমাদের যে কোনো ভাই যদি কোনো অসুস্থ হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ইয়ে হয় তার পাশে আমরা থাকি। আমাদের এই আজকে রাজ্য সম্মেলন হকার্স ভাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।